মায়ের প্রতিমার এখানে প্রধান বৈশিষ্ট্য হলো মা এখানে দুই হাতেই পূজিত হন। আজও এখানে প্রাচীন প্রথা মেনে পাঁটাবলির অনুষ্ঠান করা হয়ে থাকে। মায়ের কত মহিমা তা এখানে না এলেই আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা তো রক্ষাকালী পূজা অনেক দেখেছেন, চলুন আজ আমি আপনাদের দেখাবো একটা সম্পূর্ণ নতুন ধরনের রক্ষাকালী পূজা। হ্যাঁ, এটা ডায়মন্ডের ফতেপুরের বুজবেরিয়ার বিখ্যাত কালী পূজা আপনাদেরকে আজ দর্শন করাবো। আপনারা যদি মায়ের এই অপরূপ পূজা দেখতে চান তাহলে কিভাবে এখানে আসতে হবে তার সম্পূর্ণ অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যখন আমার ঘরে আমায় ছেড়ে যাস নে তারা মা, আমার মা, অধম তোরে সন্তানের গোলে। এই রক্ষাকালী পূজা হয়ে থাকে চৈত্র মাসের প্রথম শনিবার। আমার মা এলি যখন আমার ঘর। সারা রাত্রিব্যাপী এই পূজায় অংশগ্রহণ করে দেশ দূরান্ত থেকে আগত অসংখ্য মানুষজন। আমার মা অধম তোরে সন্তানের গোলে তুলে নে তারা মা, আমার মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। স্নেহ সুধা মাখ বগায়ে মন সপে তোর রাঙা পায়ে মা, আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। মনের কলুষ ঘুচিয়ে দিয়ে উষার কিরণ জাগিয়ে দে না মা, তারা মা, অধম তোরে সন্তানের গোলে তুলে নে তারা মা, আমার মা। Thank you.
এখানে চলছে ব্যান্ড পার্টির প্রতিযোগিতা। আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।